নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বলবো আমার প্রিয় ধনুরাশি জাতক ও জাতিকাদের কি কি বিশেষ গুণ আছে যার জন্য সকলের কাছে এরা সম্মান পায়, ভালোবাসা পায়। হ্যাঁ বন্ধু, তো কি কি বিশেষ গুণের জন্য এই ধনুরাশির জাতক ও জাতিকারা সকলের কাছ থেকে ভালোবাসা ও সম্মান পেয়েই থাকে, তো সেটা জানতে ভিডিওটি পুরো দেখুন। এবং যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো আসুন শুরু করা যাক। প্রথমে আমি আসি জাতকের। এই রাশির জাতকরা প্রচণ্ড গাম্ভীর্য পরায়ণ হয় এবং এই রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি, তাই এই রাশির জাতকদের মধ্যে জ্ঞানের চেতনা, জ্ঞানের প্রভাবটা খুব বেশি। এরা সবসময় নৈতিক কাজ করে, অনৈতিক কাজ করতে পছন্দ করে না এবং এদের মধ্যে চতুরতা প্রচণ্ড পরিমাণে থাকে, বুদ্ধি এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকে, কোনো কাজকে ট্যাক্টফুলি করে নেওয়ার ক্ষমতা তাদের মধ্যে বিদ্যমান এবং তারা খুব ধৈর্যশীল এবং সহানুভূতিশীল। এবং এই রাশির জাতকরা ক্ষমা করতে পছন্দ করে, কিন্তু ক্ষমার একটা মাত্রার পর এই রাশির জাতকরা ক্ষমা করে না, ধ্বংস করে দেয়। তো এরপরে আসি জাতিকা, ধনুরাশির জাতিকা। ধনুরাশির জাতিকারা ধনুরাশির জাতকদের মতোই মিষ্টি স্বভাবের হয় এবং এই রাশির জাতিকারা ঝুট ঝামেলা এসব পছন্দ করে না এবং শান্তিপ্রিয় হয়। তবে এই রাশির জাতিকার উপর যদি কোনো রকম আক্রমণ হয় বা আক্রমণাত্মক ভাব করে কেউ আসে, তো তখন সেই রাশির জাতিকারা ধনুরাশির যে সিম্বল আপনারা দেখেছেন একটা তীর নিক্ষেপ করছে কিন্তু নিক্ষেপ করেনি, নিক্ষেপ করার মুহূর্তে আছে, তো সেই রকম একটা পজিশান হয়ে থাকে, মানে তুমি যদি আমার কিছু ক্ষতি করো তো তোমার আমি ক্ষতি করেই ছাড়ব। এবং এই রাশির জাতক জাতিকারা প্রচণ্ড জ্ঞানী বুদ্ধিমতী হয় এবং সাথে এর দয়ালুও হয়। এবং এই রাশির জাতিকাদের মধ্যে একটা আধ্যাত্মিকতার ছোঁয়া পাওয়া যায় এবং এই রাশির জাতক জাতিকা উভয়ই বিজ্ঞান মানসিকতার হয়, কোনো কুসংস্কার এরা পছন্দ করে না। তো এই ছিল ধনুরাশির জাতক ও জাতিকার ভালো গুণ। তো আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে তো এখনই লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং আমার চ্যানেলের সদস্য হয়ে যান। ধন্যবাদ।